খাজা বাবার একটা ভক্ত ছিল, খাজা বাবার প্রেমের পাগল, খাজা বাবার নামে অনেক কিছু করতে লাগলো, কিন্তু বাবা খাজা বাবার মজার কখনো যায়নি। বাবা ভারতবর্ষের রাজা যার নাম খাজা মঈনুদ্দিন আজমিরি, আপনারা চেনেন জানেন, মাঝে মাঝে গাড়ি করে যান বাবা, অনেক পাগল আছে প্রত্যেক বছর না গেলে মনটা কিন্তু ভরে না, অনেক আবার বাধা দেয়, যাবি কেন যাস কেন, কি তোর দরকার, এতটা খরচ করিস কেন, অনেকে বলে বাবা ও ভাইরা রে, তার মুখে যা সে বলতে পারে, কিন্তু না না না, একটা বাংলা প্রবাদ, বাংলা প্রবাদ আছে বাবা, আপনার ভক্ত ভক্তি করলে মুক্তি পায়, ভক্তি করলে মুক্তি পায়। প্রত্যেক সোমবারে করে বাবা এতিম মিসকিন খাওয়ায়, বাবা লোকজন খাইয়ে দেয়, অনেক টাকার মালিক বাবা, খাওয়াতে খাওয়াতে বেচারি গরিব হয়ে গেল, আর তো বাবার কাছে কিছু নেই, আর তো ফকির মিসকিন খাওয়াতে পারে না, বাবা গ্রামবাসী ব্যঙ্গ করছে, বাবা ঠাট্টা করছে, ও খাজা বাবার ভক্ত এইবার কি খাবি বল, আর তো তোর কিছু নেই। উনি চিন্তা করতে লাগলেন আল্লাহর অলির নামে, আল্লাহর অলির মহব্বতে, আজকের আমি যে খাইয়েছি, আমি তো গরিব হয়ে গেছি বাবা, আজকে আমার তো আর কিছু নেই, এখন উনি চিন্তায় পড়ে গেলেন, আর তো খাওয়াতে পারছেন না। গ্রামবাসী ডেকে বলছে ও ভক্ত, তোর মেয়ের বিয়ে একটা তুই দিবি কি করে, তাও তো দিতে পারছে না, কি করবে। এইবার মনে মনে চিন্তা করে মেয়েকে সঙ্গে করে নিয়ে আজমিরে পাড়ি দিলেন, আজমিরে চলে গেলেন আমার খাজা বাবার দরবারে, যে তলিরা তো মরে না, আল্লাহর বন্ধুরা মরে না, ওইখানে চলে গেলেন। বাবা যাবার পরে হুজুরকে সালাম দিলেন মজারে, দেবার পরে উত্তর পেলেন না, তিনবার সালাম দা জবাব পেলেন না, চিন্তা করতে লাগলেন আমি যে এতদিন খাইয়েছি, আমার তো মাঠে মারা গেছে, আমার তো মাঠে মারা গেছে, যদি উনি প্রকৃত জিন্দা হবে উনি তো জবাব দেবে শুনতে পাবো, না 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 না, ওনার কাছে একটা লাঠি একটা ছড়ি, তিন তিনটি বাড়ি মজারে মারলো, মারার পরে মেয়েকে বলছে মেয়ে চল চল বাড়ি চল, যতদিন বাঁচবো আর খাজা বাবার নামে খাবো না। মেয়েকে নিয়ে বাড়ি আসছে, বহুদূর আসার পরে একটা গাছের তলায় দুইজন বসে একটু বিশ্রাম করছে, আব্বা জান কি বলবো, একজন অ্যাটাচি বাক্সওয়ালা এসে বলছো খাজাওয়ার ভক্ত তোমার এখানে বসে কেন, বলে একটু বিশ্রাম করছি, বলে তাহলে তো ভালো হলো, আমার বাক্সটা তুমি একটু দেখো, আমি স্ট্রেঞ্জার কাজ করব, পেশাবের কাজ করব, যেহেতু বাক্স নিয়ে তো পেশাব করা যায় না। এইবারে কুনি চলে গেলেন, ও ভাইরা রে, প্রায় আধ ঘন্টা কেটে গেল যখন আসে না, এনার মনে ডাউট হলো, চিন্তা করতে লাগলো, ডাউট এসে গেল, আজকের বাক্স আমার কাছে দিয়ে চলে গেল, ব্যাপার তো বুঝলাম না, বাক্সে কি আছে তো জানলাম না, ব্যাপারটা কি, চিন্তা করতে লাগলেন। এই বাসে ঘাটে এখন গেলে বাবা খুব বিপদ, যদি কেউ ব্যাগ ট্যাগ দেয় না লিতে নেই, খুব বিপদ বাবা, যদিও তো কোনো অন্য কিছু থাকে তোমার দোষ হবে, ও কিন্তু পালাবে, আমার ব্যাগ না আমি দেইনি, ও কিন্তু বেড়া পার। এই জন্যই যারা হাবলা গোমড়া ওরা বলতেছে দেও আমার কাছে, দেও রেখে দিচ্ছি, আমার কথা বুঝলে, আর ওরা এমন, ওরা কিন্তু বুঝতে পারে, জানতে পারে, বাঙালি গা গ্রামের লোক শহরের লোক আর বুঝতে পারে, আমরা তো আনমো না, আমরা তো সরল, জি আমরা কিন্তু সব দ্বিধাবোধ করি রে, কিন্তু খুব বর্তমান চিন্তা আছে বাবা। এইবার বাক্সটা দিয়ে পেশাবে গেল, আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আসে না, ইনি মনে মনে করছে আল্লাহ চারি বছরের পেশাব কি একসঙ্গে করতেছে নাকি, উনি মনে মনে করছে, আবার মনে মনে করছে হয়তো বলার কিছু নেই, দেখি কি করে, আল্লাহ আকবার। এইবারে উনি তখন মনে মনে করছে আর তো থাকা সম্ভব না, বাক্স রেখেও তো আসা যাবে না, বাক্সটা কাঁধে করে বাড়ি আনল, বাড়ি আনার পরে খাটের তলায় রেখে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকের জারি নামে আমি খাওয়ালাম, এত কিছু করলাম, একটু তো জবাব দিল না, উত্তর পেলাম না, আমার মনটা তো ব্যাকুলিনি, চিন্তা করে ঘুমাতে পারছে না, গভীর রাত এসে গেছে বাবা, হঠাৎ ওনার দরজা ঘা দিচ্ছে, ও খাজা বাবার ভক্ত বাবা তুমি কি বাড়ি আছো,
তাহলে আমি বাড়ি আছি তাহলে আমি সেই বাক্সওয়ালা বাক্সওয়ালা এইবার বেরিয়ে এসে বলছে এই লাও বাক্স বলে কি ব্যাপার পেশাব কত গুণ লাগে বলে ব্যাপারটা তুমি বুঝবা না আমার একটু অসুবিধা ছিল আপনার বাক্সটা আপনি বুঝেলেন আমার কাছে জমা দিয়েছিল আপনি নিয়ে এলেন ও ভাইরা রে না 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 এইবারে ডেকে বলছে আল্লাহর পাগল খাজা বাবার ভক্ত একবার বলো বলো এই যে বাক্সটা আমার আমার তোমার কাছে জমা দিয়েছিলাম একবার কি খুলে দেখেছো একবার কি খুলে তুমি দেখলে বলে তোমার বাক্স আমি দেখব কেন যেভাবে দিয়েছিলে ওইভাবে আমি ফিরিয়ে দিলাম এমন লোক এখন আছে বাবা এখন আছে যেভাবে টাকা দেবেন সেই টাকা ফিরিয়ে দেবে এখন আছে বাবা মানুষ মানুষ না থাকলে আল্লাহ কিয়ামত করে দিত এখনো মানুষ আছে আপনি যেভাবে নোট দেবেন সেইভাবে ফিরিয়ে দেবে তবে এখন সেই লোকগুলো শতকরা একটা দুটো বোঝা যায় না জি আর এখন টাকা দেবা মেয়ের বিয়ে দেব কচি কি ভাই 1050 টাকা রেখে দে মেয়ের বেশ সময় লোক আল্লাহু আকবার চারটি বাচ্চা হবে তাও পাবা না আমার কথা বুঝতে পারছেন জি মানে দিলি হয় আল্লাহু আকবার আর আগের দিনের মানুষ কি করত মৌখিক দলিল ওসব দলিল পাত্র না এই যে লিখিত পড়ি চলবে না মৌখিক ও জমিটা তো দিলাম যা বাস উতি তোমার হয়ে গেল আর এখন দলিল করে বলতো আমি সই করিনি কেটা করে বুঝবে তিনি জি 36 বছর চাষ করতেছে উনি লিখে দিয়েছে উনি বলতো আমার সই না ওটা অন্যের সই আমার এই মসজিদে কান্নার ডিজাইন আলাদা উফ এত কান্না কানতেছে শুধু নিম্ন চাপ আসতেছে কেন বাপ আমার কথা বুঝতে পারিনি তাহলে আমরা যন্ত্র কত ভালো জি এই গত দুদিন আগে জলসা গেছিলাম নদিয়া জেলা জি আল্লাহু আকবার হ্যাঁ ওখানকার লোক বলছে হুজুর আমার মাথায় হাত তাহলে কেন তো বলছে পাতা ফসল শেষ হ্যাঁ আপনার পটলের কলা বের গেছে যে পানি দিয়েছে পটল শুয়ে পড়ে হ্যাঁ আমি বলছি কেন সচ্চারা ইমান জমান ঠিক আছে মন ঠিক আছে সকালবেলা এক কথা বিকেল আর এক কথা থাকবে কি করে হবে না এজন্য ঈমান জমান ঠিক থাকলে সবই ঠিক থাকবে আল্লাহর পাগল ডেকে বলছে খাজাবার ভক্ত তুমি তো খাজাবার প্রেমের পাগল অনেক কিছু করেছো বাবা ফকির মিসকিন খাইয়েছো নিঃস্ব হয়ে গেছো মেয়ের বিয়ে কি করে দেবে এই লাও তুমি বাক্সটা খুলে দেখো চাবিটা দিল দেওয়ার পরে বাক্স খুলে দেখে বাবা চক্ষু দাঁড়িয়ে গেছে পুরো বাক্স বাবা টাকার বান্ডিল ডেকে বলছে হুজুর এত টাকা আপনার বলে বাক্স বাক্সের ভিতরে আমার কাছে দিয়ে চলে গেলেন কারণটা কি বলে ভক্ত রে ও কাজা বাবার ভক্ত এক বিন্দু চিন্তা করবি না রে তোর গ্রামবাসী তোকে টিটকারি করে ঠাট্টা ব্যঙ্গ করে আমি বলি যাচ্ছে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই এই একটা সি টাকস বা টাকাগুলো একটা সি বাক্সটা আমি তোকে দান করে দিলাম সুবহানাল্লাহ সব তোকে দিলাম মুখের দিকে তাকিয়ে বলছে তোমার বেরেন টেরেন শর্ট নাকি চলতে কেন বলছি এত টাকা আমার দিচ্ছে এত টাকা আল্লাহু আকবার এত টাকা দিচ্ছ বলছে হ্যাঁ বাবা টাকা তুমি দাও বলে হুজুর আপনি কে পরিচয় দেন বলে বাবা আমার পরিচয় লে তোমার লাভ কি না না পরিচয় দেন বলার পরে উনি কি করলেন পিঠের দাম আগলা করে দিলেন বলে বাবা পিঠের দিকে তাকে দেখো পরিচয় তোমার পরে দিচ্ছি তাকে দেখে তিনটে শরীর দাগ তিনটে মারির দাগ পিঠে লাগানো আছে বলছে হুজুর আপনার পিঠে দাগ কেন বলে হুজুরের মজার তুমি তিনটে বাড়ি মেরেছিলে এই দেখো পিঠে দাগ বলে আপনি কে আপনি কে বলে যার আমি তুই ফকির মিসকিন খাওয়াতিস আমি সেই গরিবে নওয়াব আমি সেই খাজা বাবা সুবহানাল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার জি তাহলে আল্লাহর ওলিদের নামে খাওয়ালে লাভ না লস জ্বলন্ত প্রমাণ কিন্তু আজকের একদল বলে খাইয়ে লাভ কি খাবাস কেন কি হয় তোর এসব বলা লোক আছে বাবা পৃথিবী যতদিন চলবে এ কথা থাকবে এই জন্য বলি বাবা আপনি আনমনা হলে হবে না আপনার কাজ আপনার চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ ঠিক জায়গায় আপনি দেখা পাবেন জোরে বলুন
আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ বাবা ভালো কাজে বাধা দেয় বেশি না কথা বলেন না কেন এই ভালো কাজে বাধা দেয় না জি আজকের মিলাদ দেবে ছেলেরা চাঁদা চাইতে গেছে ছেলেরা চাঁদা চাইতে গেছে এখান কিন্তু ভালো পয়সা দেবে না যেহেতু ছেলেরা তো মাতদাঙ্গা করবে না ছেলে তো বাজে কথা বলবে না এখান কিন্তু দেবে না আবার যদি কোনো বাজে কাজ হয় যদি আপনার বিল কেটে দেয় মুড়িয়ে দে চাই দে খুলিয়ে দেখে চক্কু চড়ক গাস 5000 এ গিয়ে বলতেছে এত দেছো আমি পারবো না বলতে পারবি না তা দোকান বন্ধ কর কি করবে দিতে হবে উপায় নেই জি আর মিলাদের বাবা যদি চাইতে গেছে এরা তো নরম লোক চাচা চাচা তোমার 100 টাকা ধরেছি দাও এই এই কত ধরে লকডাউন না 11 টাকা ধর কোথায় 100 টাকা দিচ্ছে 11 টাকা একে নরম তো জি এজন্য বলছি বাবা ভালো জায়গা বেশি দিতে হয় কিন্তু আমরা তো দেব না আজকে ছেলেরা যে উদ্যম নিয়ে মাহফিলটা করেছে আমি শুনে খুব খুশি কবর খোলার উদ্দেশ্যে সবরাসানি সভা জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় শান্তির জায়গা বলুন তো জি আজকে যদি মানুষ ভালো হতো আজকে যদি ভালোভাবে চলতো আমাদের এই অশান্তি কখন আসতো না কিন্তু আমরা তো হতে পারি না একটা ওয়াজ আপনাদের শুনিয়ে দিয়ে যাই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন উনি খলিফা ছিলেন নেতৃত্ব দিতেন যিনি উনি হলেন প্রধানমন্ত্রী বাবা আপনার রাষ্ট্র যিনি চালাতেন অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন রাতের বেলা ঘুমাতেন না দিনের বেলা ভালো ঘুমাতেন না উনি টোয়াল দিতেন আমার কর্মচার মালমাতাটি পৌঁছে দিচ্ছে কিনা ঘুরতে 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 একটা পাহাড়ের ধার দিয়ে যাচ্ছে তা কি দেখাটা রাকাল ছেলে কিছু ছাগল বকরি চরাচ্ছে বাবা তাকে ডেকে বলছে বাবা আমার একটু দুধ দেবে বাবা আমার একটু দুধ দেবে বাবা আমি একজন পতিকের দুধ খাবো বড় আপার ক্ষুধা লেগেছে ওই রাকাল বলছে হুজুর আমি তো দুধ দিতে পারবো না কেন পারবে না কেন পারবে না বলে আমি পারবো না আমি তো রাকাল গিরি করি ছাগল ভাড়া অন্যের আমি কি করে দুধ দেবো দুধ দিতে পারবো না বলে তাহলে টুপটে দিকে এসো পাহাড়ের কাছে নিয়ে আমিরুল মুমিনিল কালিমাতুল মুসলিমিন এইবার কিছু টাকা বার করে বলছে বাবা রাকাল এই লাও টাকা লাও এই লাও টাকা লাও আমার কিছু দুধ দাও আমি খুদার জ্বালা মিটাবো আমি খুদার জ্বালা মিটাবো ওই রাকাল ডেকে বলছে তোমার কি মাথা খারাপ তোমার কি মাথা খারাপ আমি যদি এখন টাকার বিনিময়ে দুধ দেই আমি টাকার বিনিময়ে যদি দুধ দেই আমি যদি ঘুষ লই এই অবস্থা যদি করি আরে ইসলাম জগতের খলিফা ওমর যদি একবার দেখতে পায় আমার গর্দান লেবে দুনিয়াতে সরিয়ে দেবে এ কাজ করা আমার দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ বলছে কার সাথে খলিফার সাথে প্রধানমন্ত্রীর সাথে জি তিনি শুনে অবাক তিনি তখন হযরত ওমর মনে মনে করছে আল্লাহ আজকের আল্লাহর কোরআন ঘরে পৌঁছে গেছে কোরআনে মানুষ তৈরি হয়ে গেছে তখন ডেকে বলছে বাবা অল্প একটু দুধ দাও না বাবা আমার ক্ষুধা লেগেছে আমার ক্ষুধা লেগেছে দাও না বাবা দাও তোমার ভালো হবে দাও ছেলেটা বলছে হুজুর না 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 এমন কথা বলবেন না আমি আপা দুধ দিতে পারবো না কারণ আপনি তো বুঝতে পারছেন আমি রাকাল গিরি করে অন্য ছাগল বকরি আমি আপা দিতে পারবো না বলে সে ব্যক্তি তো এখান নেই সে ব্যক্তি জানবে কি করে তুমি পয়সার বিনা দুধ দেবে এই ছেলেটা বলেছিল হুজুর আমি তো দুধ দিবা পার ভাবলেন কি করে আর ছাগলের মালিক তিনি দেখতে না পেলে মালিকের মালিক আল্লাহ কিন্তু দেখতে পায় সুবহানাল্লাহ একটা রাখাল বাচ্চা ছেলে কি অবস্থা চিন্তা করুন আল্লাহ পাক তার মুখে কি দিয়েছে চিন্তা করুন আমি দিতে পারবো না আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবো না জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবারে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়িয়ে আছেন ছেলেটা বলছে হুজুর আপনার পরিচয়টা দেন আপনি কে তখন উনি বললেন আমি আল্লাহর বান্দা কি বললেন আমি আল্লাহর বান্দা উনি তো মিথ্যে কথা বললেন না আল্লাহর নবীর সাহাবীরা জীবনে মিথ্যে বলে না সত্যি তুমি আল্লাহর বান্দা এইবারে ডেকে বলছে হুজুর আমার মনের দুটো তামান্না ছিল আর আকাল বলছে আমার মনের দুটো তামান্না ছিল একটা তামান্না হচ্ছে ইসলাম জগতের খলিফাকে যদি জীবন একবার সামনাসামনি দেখতে পেতুম আমার জানটা ভরে যেত আর দু নম্বর তামান্না আল্লাহ পাক যদি আমার দয়ার জান্নাত দেয় আমি খুব খুশি
খুশি ওমর ফারুক দেখে বলেছে বাবা আমি তোমার জন্য দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক তোমার জান্নাতি করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওমর ফারুককে তুমি যদি দেখতে চাও তবে আগামী কাল মসজিদে যেও তুমি ওমর ফারুককে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দেখে বলছে হুজুর আমি কি করে যাব আমি তো রাখালগিরি করি আমি তো ভালো যেতে পারি না ওই বারান্দায় নামাজ পড়ে চলে আসি আমি তো ভিতরে শোকার সুযোগ পাই না বলে ওই অন্তত শুক্রবারের দিন আগে ভাগে একটু যাবে ভাইরা বাবা জিরা ও তরুণ যুবক বন্ধুরা না 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 একটু কেন আপনাদের বুঝিয়ে দেই এইবার ছেলেটা বাবা সকাল সকাল ওই দিন রাকালগিরি না করে ছাগল বকরি না চড়িয়ে চলে গেছে মসজিদ নবী ভিতরে চলে গেছে এইবার যে দেখে যিনি খুতবা দিতে উঠেছেন উনি কে না উনি হলো খলিফাতুল মুসলিমিন উনি হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি খুতবা দিতে উঠছেন বাবা ছেলেটা দাঁড়িয়ে কাঁপতে লাগলো ছেলেটা দাঁড়ি কাঁপতে লাগলো চিন্তা করতে লাগলো গতকালকে যিনি আমার কাছে দুধ চেয়েছিলেন উনি তো সেই খলিফাতুল মুসলিমিন ছুটে যে পা দুটো জড়িয়ে কাঁদে হুজুর গতকালকে আপনি আমার কাছে দুধ চেয়েছিলেন এটা আপনি এত বড় খলিফা বলুন আমার কাছে কেন গিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন ডেকে বলছে বাবা আমি পরীক্ষা করতে গিয়েছিলাম আল্লাহর কোরআন ঘরে পৌঁছেছে কিনা সুবহানাল্লাহ বলুন সত্য চিরকাল থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর মিথ্যে বেশি দিন চলে না আল্লাহর নবী যে কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কাবাসীরা বাধা দিয়েছিল আটকাতে পারিনি কোরআন কলেমা পৌঁছে গেছে তো যে কথা বলতে বলতে আমি দূরে চলে এসেছি বাবা আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বললেন আয় আবু জেহেল তোমার মতো বেঈমান বিশ্বাসঘাতক দুটো নেই আমার রসুল যদি বলে মিয়ারাজ করেছি সাদ্দাক তা সত্য বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেলের বিশ্বাস হয় না আবু জেহেল বাইরে বেরিয়ে আরো আরো কথা বলতে লাগলো কিন্তু হয় না মিথ্যে চিরকাল থাকে না মিথ্যে চিরকাল চলে না সকলে দলে দলে আমার রসুলের কাছে পৌঁছে গেছে কারণ বিশ্ব নবীকে এক নজরে দেখার জন্য মানুষ পাগলের মতো ছুটে গেছে হুজুর আপনি যে মিয়ারাজ করেছেন শুনলাম আমাদের জানটা ভরে গেছে যে নামাজ আপনি এনেছেন ওই নামাজ আমরা আর বলে ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আল্লাহ পাক তাই বলে বললেন বান্দা তোমরা আমার কত শখের বান্দা তোমরা আমার কত আদরের বান্দা তোমরা কত আমার মায়ার বান্দা ফেরেশতারা মানা করেছিল আমি আল্লাহ শুনিনি তোমাদের পৃথিবীতে পাঠাবার জন্য তোমরা আমার স্মরণ করবে বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মহব্বত করে তোমাদের বানিয়েছি আজকের দুঃখ লাগে আমরা মুসলমান বলে দাবি করি আমাদের মধ্যে মুসলমানিত্ব নেই নেই আজকে যদি মুসলমান বলে দাবি করি আমাদের ঠিকানা হবে মসজিদ আমাদের ঠিকানা চায়ের দোকান না আমাদের ঠিকানা তাস পাশানা আমাদের ঠিকানা হবে আল্লাহ আল্লাহ রসুল তাই আজকে আমি বলছি আমি আপনাদের নূতন কেউ নই আপনার এলাকা আল্লাহ পাক আমাকে প্রায় আনেন আসি একটুকুনি নিজের জীবনটা তৈরি করে নেব একটু গড়ে নেব লাভ হবে মাইকের এটা একটু কম করো সাউন্ডটা মাইক ওলা আছে মানে হ্যাঁ একটু সাউন্ড একটু রাখো ও খেতে গেছে ওর জোর দিতে খেতে গেছে তার মানে কমিটিদের কথা যত জোর আছে দাও কোথায় যাচ্ছে বুঝেছেন ও আসছে আচ্ছা আগের কথাগুলো কত সুন্দর স্পষ্ট বার হচ্ছিল সেইভাবে দাও বাবা কারণ আমি দেখেছি প্রত্যেক জায়গায় গেলি না ওরা বাড়াবার চেষ্টা করে শুধু বাড়াও আমি দেখছি আগে আগে আওয়াজ ঠিক ছিল সুন্দর ছিল তো ভাইজান আজকের আমি আপনাদের কাছে টুকটুক করে কিছু তথ্য দেব আল্লাহ যদি তৌফিক দেয়
একটু ভাবতে বলছি কারণ পৃথিবীটা আমাদের জন্য মুসাফির খানা কি খানা বললাম কি খানা মুসাফির খানা ভাঙড়ের বাজারে গেলে বাজার হয়ে যাওয়ার পরে যার সেই বাড়ির দিকে টান হয় আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী তিনি এই মানুষকে মানুষ করতে যে নিজের তাজা দাঁতটা ভেঙে দিয়েছিলেন মানুষকে মানুষ করতে যে নিজের জন্মভূমি মক্কা শরীফ ছাড়তে হয়েছিল মানুষকে মানুষ করতে যে আমার নবী পাকের রক্তগুলো দিতে হয়েছিল সারাটা জীবন তিনি কষ্ট করেছিলেন তোরা মানুষ বেনে যাক আল্লাহ পাক কোরআনে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আয় আমার বন্ধু আয় আমার নবী গো পৃথিবীর জমিনে আমি যত নবী পাঠিয়েছি তাদের উম্মত মতা নিচ্ছে তোমার উম্মত মতানিরা আমার কাছে বড় দামি উৎকৃষ্ট সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন এ দুনিয়ার কোন মানুষের কথা না দুনিয়ার কোন আলেমের কথা না এটা আমার আল্লাহর কথা আল্লাহ নিজে বলেছেন হে নবী তোমার উম্মত মতানিরা উৎকৃষ্ট উম্মত মতানিরা বড় ভালো আজকে আমরা ভালো আছি তো জি তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি ভালো হতে গেলে করণীয় কাজগুলো আমাকে আপনাকে একটু করতে হবে তাই কি করবেন করলে আপনি লাভবান কেমন হবে আমি একটু একটু করে আলোচনা করে দেব ইনশাআল্লাহ একটু তকবীর দিচ্ছি যত ভাই আমার এসেছে সামনে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন আল্লাহ পাক যেন খুশি হয় সন্তুষ্ট হয় আর আল্লাহর খুশি করার জন্য আমাদের পাঠিয়েছে নারায় তাকবীর নারায় একটু জোরে বলে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে আওয়াজ তুলে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমার দয়ার নবী কোথায় তুমি র তোমার জন্য কেঁদে কেঁদে আমি হব যারে যার মামেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলাল নবী গণের নবী তুমি এলে দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদের রাগ সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আমার আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার পাপী বান্দা তোমার এই রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই মরিচা লেবু তলায় বসে হাত দোকানা তুলিছি আয় আল্লাহ আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না আমরা পাপী বলে বাদ দেবেন না আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দি আয় আমার আল্লাহ এইখানে বসে আমিন আমিন করেন জীবনে নবী দেখিনি নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি আল্লাহ জীবনে একটাবার সকলকে সেই মদিনার শরীফ চোখে দেখার তৌফিক দান করে দিন আমার আল্লাহ অনেকের মা নেই বাপ নেই নানা নেই নানি নেই জনম জনমের ঘুম ঘুমিয়ে যারা কবরে গেছে আয় আল্লাহ ওই মা বাবির কবর আজাব যেন দেবেন না তাদের কবরটা নূর বানিয়ে দি আয় আল্লাহ এইখানকার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকের অক্লান্ত যারা পরিশ্রম করেছে আয় আল্লাহ সেই নবীর প্রেমের মালা সকলের গলায় আল্লাহ আপনি পরিয়ে দিন লা তাখনাতু মি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গাফুর রহিম আমিন 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 বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আজকের এই মাহফিলের যোগ্য সভাপতি সম্মানী উলামায়ে দ্বীন বিশেষ করে আপনাদের সকলের আপনজন আমারই ভাই জনাব আলহাজ মাওলানা আলী হোসেন সাহেব ও অন্যান্য ওলামাই দ্বীন সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা আল্লাহর দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া জাজ আমাদের মতো গুনাহগার বদকার সিয়াকার পাপীকে পবিত্র জান্নাতে বাগানে বসার তৌফিক দিয়েছেন তাই সবাই মিলে জোরে চিল্লে একটু বলবো আলহামদুলিল্লাহ কারণ আপনারা জানেন আজকের এমন একটা জায়গায় আমরা বসেছি
এই জায়গাটার মর্তবাক, এই জায়গাটার রুদবাক, এই জায়গাটার তাওয়াজ্জাক যদি আজ আমরা জানতাম, নীরব নিথরে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে আমাদের কলিজাটা ঠান্ডা করে নিতাম। কিন্তু দুঃখ লাগে, আমরা মুসলমান বলে দাবি করি, নবীর ভালোবাসা আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহর বান্দা বলে আমরা স্বীকার করি, কিন্তু আল্লাহর প্রেম আমাদের ভিতরে নেই। তাই আজকের রাস্তা ঘাটে মাঠে বাজারে শহরে নগরে আজকের আমরা মার খাচ্ছি, কিন্তু আল্লাহ পাক কোরআন পাক আমাদের দিকে লক্ষ্য করে কি বলেছেন, ওয়ালা তাহেনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হেয় হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, পদস্খলিত হবে না, অপমানিত হবে না, শর্ত একটা, যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদের মদদ দে। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা আমার পাওয়ার জন্য জঙ্গলে যেতে হবে না, আমার পাওয়ার জন্য বনে যেতে হবে না, পাহাড়ে যেতে হবে না, নদ নদীতে যেতে হবে না। আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছে, ওয়ানাহানু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার যে খাড়ের নিচে শির আছে ওর কাছাকাছি আমি আল্লাহ রয়ে যাই। তাহলে আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে বুঝতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহর প্রেম যতক্ষণ পর্যন্ত আপনি বুকে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না।